চার দিনের সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 12টার দিকে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। এরপর পাবনা সার্কিট হাউসে গেলে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া পাবনা সদর আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন।